আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ওয়ানপ্লাস দর্শকদের মাঝে বেশ ভালো একটা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে, আর সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে ওয়ানপ্লাস এবার তাদের মিড বাজেট সেগমেন্টে সেরা একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেই ফোনটি হচ্ছে ওয়ানপ্লাস এসি রেসিং এডিশন স্মার্টফোনটি। ফোনটিতে মিড বাজেট সেগমেন্টের যে ধরনের স্পেসিফিকেশন অফার করা হচ্ছে তা কিন্তু একদম অকল্পনীয়। যেমন ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটির 8100 ম্যাক্স চিপসেটটি। এছাড়াও কিন্তু ফোনটিতে আমাদের জন্য দারুণ দারুণ স্পেসিফিকেশনগুলো অফার করছে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো ওয়ানপ্লাস এসি রেসিং এডিশনে এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেটের যে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ফ্যাশনে ব্যবহার করেছে ম্যাট ফিনিশের প্লাস্টিকের ব্যাক প্যানেল। আর ফোনটির ফ্যাশনের দিকের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিফল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে পেয়ে যাচ্ছেন পাঞ্চুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 205 গ্রাম, তবে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটিকে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.59 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120Hz হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে তো 120Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবং ফোনটির ডিসপ্লের ফিক্সড ব্রাইটনেস করা হয়েছে 480 nits। ফোনটির ডিসপ্লের ফিক্সড ব্রাইটনেস 480 nits ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে বাজেট অনুযায়ী ফোনটির ডিসপ্লের ফিক্সড ব্রাইটনেস 600 থেকে 700 nits মধ্যে ব্যবহার করা হলে অনেক ভালো হতো। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 401 PPI ডেন্সিটি। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে কালারওয়েস 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স, যেটি 5 nanometer আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মালিজি 610 MC6। তো বরাবরের মতো বলা যায় ডাইমেনসিটির এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি ফেলে করতে পারবেন। বিশেষ করে ফোনটি দিয়ে আপনি পাবজি এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো বেশ স্মুথলি ফেলে করতে পারবেন। ফোনটি দিয়ে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমসগুলো আপনি ফেলে করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন না। ফোনটিকে 8128, 8256 অ্যান্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনার যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারির সাথে 67W একটি ফাস্ট চার্জার। ওয়ানপ্লাস জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 80% পর্যন্ত চার্জ করতে মাত্র 29 মিনিট সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.3, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। বরাবরের মতো আমরা কিন্তু ব্লুটুথ 5.3 অন্য কোনো ফোনে এখনো দেখতে পাইনি, কিন্তু ওয়ানপ্লাসের এই ফোনটিতে ব্লুটুথের 5.3 ভার্সনটি দেখতে পেয়েছি, যেটি ফোনটির একটি পজিটিভ সাইড। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 25,999 টাকা, অর্থাৎ 26,000 টাকা। তো আপনারা যদি ওয়ানপ্লাসের এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেলসের একটি ভিডিও চান, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে ফোনটির পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। অতএব আমি আশা করি আপনাদেরকে ওয়ানপ্লাস এসি রেসিং এডিশনে এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি।
এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চলতেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।